সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল ইসলাম। বিডিস্টার টিভি নিউজ তথ্য ভিডিওচিত্রে রয়েছেন নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সঙ্গে আছে মিতাঞ্জনা রহমান লিজা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন 7 নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ রফিকুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধু জীবিত থাকলে দেশ অনেক দূর এগিয়ে যেত, কিন্তু কুচক্রীরা তাকে বাঁচতে দিল না। তার স্বপ্নগুলো পূরণ করছেন তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা, এগিয়ে নিচ্ছেন দেশকে। তিনি আরও বলেন, আমি আগামী ইউপি নির্বাচনে নৌকা নিয়ে নির্বাচিত হলে জাতীয় দিবসগুলো অনাড়ম্বরভাবে পালন করা হবে। মোহাম্মদ আলহাজ রফিকুল ইসলাম, আমি 7 নম্বর শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। আমি স্বাধীনতার 50 বছর জয়ন্তীকালে আমি একই কথা বলতে চাই। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি 7 নম্বর শ্রীমন্তপুর ইউনিয়ন সহসভাপতি হিসাবে 50 বছর জয়ন্তী উপলক্ষে আমরা দেখলাম 17 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে আমরা দেখেছি তার স্মরণীয় দিনগুলো, জননেত্রী শেখ হাসিনা স্মরণ রাখার জন্য একটা বিরাট একটা জিনিস উনি হাতে নিয়ে থাকেন। সেগুলো হলো যেমন ওই যে ঘর, 2 ডিসমিল জমি সাধারণ মানুষকে দেওয়া, এই যে রাবিয়া রোকিয়ার মাথা, জোড়া মাথাকে পৃথক করা, এই লেখান জননেত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড। আমি এই বিজয়ের মাসে আমি একটি আশা রাখি, জননেত্রী শেখ হাসিনাকে আমি অনুরোধ করতে চাই, ওনার প্রতিনিধি আমাদের অভিভাবক নিয়মাত্মপুর সাফারের উন্নয়নের উপকার বাবু সাধন চন্দ্র মজুমদার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী, উনি আমাদের অভিভাবক, ওনার মাধ্যমে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আমি এই ইউনিয়নে সামনে ইউনিয়ন নির্বাচন করার জন্য মনোনয়ন চেয়েছি। আমার আশা, আমার ভরসা, আমি যেভাবে সাধারণ মানুষের কাজ করে যাচ্ছি, সাধারণ মানুষের উপকার করে যাচ্ছি, সাধারণ মানুষের কল্যাণমূলক কাজ করে যাচ্ছি, যেমন রাস্তাঘাট, এবং প্রতি বছরের ন্যায় ঈদে কাপড় বিতরণ, এবং প্রতি বছরের ন্যায় এবার যেমন করোনা ভাইরাসের সময় দরিদ্র মানুষের কাছে খাদ্য পৌঁছিয়ে দেওয়া, জননেত্রী সহায়তা করা, এক কথায় জননেত্রী সহায়তা আমি করে যাচ্ছি। এই জন্য আমি জননেত্রী শেখ হাসিনার করজোড়া বা জননেত্রী প্রতিনিধি বাবু সাধন চন্দ্র মজুমদারকে, আমার অভিভাবককে আমি করজোড়া অনুরোধ করেছি আমাকে এই ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচন ইনশাল্লাহ করবে, এটাই আমার আশা। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সাধারণ মানুষের।